আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, চট্টগ্রাম বন্দর কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদেরকে আবারও স্বাগত। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমাদের অনলাইন কেমিস্ট্রি প্র্যাকটিক্যাল ক্লাস নম্বর 6। গত ক্লাসে আমরা কিভাবে নমুনা লবণে ক্যাটায়ন ও অ্যানায়ন শনাক্তকরণ করা যায় সেই বিষয়টি নিয়ে আলোচনা শুরু করেছিলাম, এবং আমরা নমুনা লবণে কিভাবে ক্যাটায়ন শনাক্তকরণ করা যায় এই বিষয়টি নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করেছি। আজকে আমরা কিভাবে অ্যানায়ন শনাক্তকরণ করা যায় সেই বিষয়টি নিয়ে আলোচনা করব। তো শিক্ষার্থীরা, আমাদের উচ্চ মাধ্যমিক সিলেবাসে তিনটি অ্যানায়ন রয়েছে, যেমন ক্লোরাইড আয়ন, কার্বনেট আয়ন এবং সালফেড আয়ন। তো এই তিনটি আয়ন কিভাবে আমরা শনাক্ত করতে পারি তা নিয়ে আজকে আমরা আলোচনা শুরু করি। শিক্ষার্থীরা, প্রথমে আমাদেরকে যে মূল দ্রবণটি দেওয়া হবে সেই মূল দ্রবণ হতে আমরা প্রথমে ক্যাটায়ন শনাক্ত করে নিব, এবং পরে আমরা ক্যাটায়ন শনাক্তকরণ করার পরে অ্যানায়ন শনাক্তকরণ করব। তাহলে আমরা মূল দ্রবণ থেকে, এটা আমাদের মূল দ্রবণ ছিল, মূল দ্রবণ ছিল, এবার আমরা একটা শুকনো টেস্ট টিউব নেব, শুকনো টেস্ট টিউব নেব। সেই শুকনো টেস্ট টিউবে আমরা মূল দ্রবণ হতে 2 থেকে 3 ml, 2 থেকে 3 ml নিব। এবার সিলভার নাইট্রেট এর বোতল থেকে আমরা কয়েক ফোঁটা সিলভার নাইট্রেট ড্রপারের সাহায্যে নিব, যা আমরা যোগ করব। শুকনো টেস্ট টিউবে যে মূল দ্রবণ নিয়েছিলাম সেখানে যোগ করব কয়েক ফোঁটা সিলভার নাইট্রেট। সিলভার নাইট্রেট যোগ করার পরে আমাদের এখানে যে অধক্ষেপটি পড়বে, অধক্ষেপ পড়তে পারে নাও পড়তে পারে, এই বিষয়টি আমরা সতর্কতার সাথে পর্যবেক্ষণ করব। যদি আমাদের এখানে অধক্ষেপটি সাদা অধক্ষেপ সৃষ্টি হয়, সাদা অধক্ষেপ হয়, তাহলে আমরা একটি সিদ্ধান্ত নিতে পারি যে এই মূল দ্রবণে অ্যানায়ন হিসেবে ক্লোরাইড আয়ন বা কার্বনেট আয়ন উপস্থিত আছে। দুটি আয়ন কখনোই একসাথে থাকতে পারবে না, তাই যে কোনো একটি আয়ন থাকবে। তাহলে কোন আয়নটি আছে আমরা কিভাবে শনাক্ত করব? তাহলে আমরা কি করব, এই সাদা অধক্ষেপ যেটি পড়েছিল সেখান থেকে আমরা সামান্য পরিমাণ আরেকটি টেস্ট টিউবে নেব, নেওয়ার পরে সাদা অধক্ষেপ তার মধ্যে আমরা কয়েক ফোঁটা অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড যোগ করব ড্রপারের সাহায্যে। যদি আমাদের সাদা অধক্ষেপটি দ্রবীভূত হয়, অর্থাৎ এই টেস্ট টিউবটি ভিতরে যে দ্রবণটি আছে সম্পূর্ণ স্বচ্ছ হয়ে যায়, সেই ক্ষেত্রে আমরা বলতে পারবো আমাদের দ্রবণটিতে ক্লোরাইড আয়ন নিশ্চিত। আবার আমরা কি করতে পারি, মূল দ্রবণ সাদা অধক্ষেপটি নিব, এই সাদা অধক্ষেপের মধ্যে আমরা সাদা অধক্ষেপ আমরা লঘু নাইট্রিক অ্যাসিড যোগ করব। যোগ করার পরে যদি দেখি যে আমাদের অধক্ষেপটি যেরকম আছে সেরকমই রয়েছে, অধক্ষেপটি দ্রবীভূত হয়নি, অধক্ষেপ দ্রবীভূত হয়নি, তাহলে আমরা বুঝব আমাদের এখানে ক্লোরাইড আয়ন নিশ্চিত, দ্রবণটিতে ক্লোরাইড আয়ন নিশ্চিত। প্রিয় শিক্ষার্থীরা, একটি বিষয় খুব ভালো মতো খেয়াল করতে হবে, যদি নাইট্রিক অ্যাসিড
এই সাত অধক্ষেপে যোগ করি, যোগ করার পরে অধক্ষেপটি দ্রবীভূত হয় নাই, কিন্তু কিন্তু কার্বন ডাই অক্সাইড এর বুদবুদ বুদবুদ সৃষ্টি হয়, বুদবুদ দেখা যায়। তাহলে আমরা বুঝবো আমাদের এই মূল দ্রবণে যে অ্যাটমটি রয়েছে তা হলো কার্বনেটার। তাহলে প্রিয় শিক্ষার্থী, তাহলে সিলভার নাইট্রেট দ্রবণ দ্বারা আমরা সহজেই ক্লোরাইড আয়ন বা কার্বনেট আয়ন আছে কিনা শনাক্ত করতে পারি। তোমাদের সুবিধার জন্য আমি আরেকবার বলছি, আমরা প্রথমে মূল দ্রবণ থেকে 2-3 ml মূল দ্রবণ একটি শুকনো টেস্ট টিউবে নিব। সেই শুকনো টেস্ট টিউবে মূল দ্রবণ নেওয়ার পরে আমরা সিলভার নাইট্রেটের বোতল থেকে ড্রপারের সাহায্যে কয়েক ফোঁটা সিলভার নাইট্রেট যোগ করব। যোগ করার পর আমাদের সাদা অধক্ষেপ আসবে, সাদা অধক্ষেপ আসলে আমরা ধরে নিব আমাদের এই মূল দ্রবণটিতে ক্লোরাইড আয়ন অথবা কার্বনেট আয়ন আছে। যেহেতু আমাদের একটি আয়ন থাকবে সেক্ষেত্রে আমাদের একটু নিশ্চিত করতে হবে। তো আমরা এই সাদা অধক্ষেপে আমরা অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড যোগ করব। অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড যোগ করার পরে আমাদের সাদা অধক্ষেপটি যদি চলে যায় তাহলে আমরা বুঝব আমাদের মূল দ্রবণে ক্লোরাইড আয়ন আছে। তাছাড়া আমরা এবার পরীক্ষা করতে পারি আমরা সাদা অধক্ষেপটিতে কি করে নাইট্রিক অ্যাসিড লঘু নাইট্রিক অ্যাসিড কয়েক ফোঁটা যোগ করব। যোগ করার পর যদি অধক্ষেপটি দ্রবীভূত না হয়, তো অধক্ষেপটি থেকে যায় কিন্তু কার্বন ডাইঅক্সাইডের বুদবুদ হয়নি, তাহলে আমরা বুঝবো ক্লোরাইড আয়ন আছে। কিন্তু যদি কার্বন ডাইঅক্সাইডের বুদবুদ দেখা যায় তাহলে আমরা বুঝবো আমাদের মূল দ্রবণটিতে কার্বনেট আয়ন আছে। এভাবে আমরা ক্লোরাইড বা কার্বনেট আয়ন পরীক্ষা করতে পারি সিলভার নাইট্রেট রিয়েজেন্ট ব্যবহার করে। এবার আমরা দেখি কিভাবে সালফেট ও কার্বনেট আয়ন শনাক্তকরণ করা যায়। আমরা মূল দ্রবণ নিব, মূল দ্রবণ নিলাম, আমরা আবার একটি শুকনো টেস্ট টিউব নিব। সেই শুকনো টেস্ট টিউবে আমরা 2-3 ml মূল দ্রবণ নিব। এবার বেরিয়াম নাইট্রেট এর বোতল থেকে ড্রপারের সাহায্যে কয়েক ফোঁটা বেরিয়াম নাইট্রেট আমরা এখানে যোগ করব। যোগ করার পরে আমাদের যে অধক্ষেপটি পড়বে সেই অধক্ষেপটির দিকে আমরা লক্ষ্য রাখব। যদি আমাদের অধক্ষেপটি সাদা হয়, সাদা অধক্ষেপ হয়, তাহলে আমরা বুঝবো যে এখানে আমাদের সালফেট বা কার্বনেট আয়ন উপস্থিত আছে। আমরা আবার বললাম যে একটি লবণের দ্রবণে কখনো দুটি আয়ন থাকতে পারবে না, সেক্ষেত্রে একটি আয়ন থাকবে। তাহলে একটি আয়ন আমরা বলি সালফেট আয়ন থাকবে না তো কার্বনেট আয়ন থাকবে। তাই দুটি আয়নের কোনটি আছে তা আমরা কিভাবে নিশ্চিত করব, তার জন্য আমরা একটু পরীক্ষা করতে হবে। এই সাদা অধক্ষেপটিতে আমরা লঘু HCl যোগ করব। লঘু HCl যোগ করার পরে যদি অধক্ষেপটি দ্রবীভূত হয় অর্থাৎ এই সাদা অধক্ষেপটি স্বচ্ছ হয়ে যায়, তাহলে আমরা বুঝবো এখানে আমাদের কার্বনেট আয়ন উপস্থিত। আর যদি সাদা অধক্ষেপের সাথে আমরা লঘু অ্যাসিড যোগ করার পরে আমাদের অধক্ষেপটি দ্রবীভূত হয়নি, সেক্ষেত্রে আমরা সিদ্ধান্ত নিতে পারবো যে আমাদের লবণের দ্রবণে সালফেট আয়ন উপস্থিত আছে। এই শিক্ষার্থীরা, তোমাদের সুবিধার জন্য আমরা আরেকবার বলি কিভাবে আমরা সালফেট বা কার্বনেট আয়ন শনাক্তকরণ করে নিতে পারি। আমরা মূল দ্রবণ হতে প্রথমে 2-3 ml মূল দ্রবণ একটি শুকনো টেস্ট টিউবে নেব। সেখানে আমরা কয়েক ফোঁটা বেরিয়াম নাইট্রেট ড্রপারের মাধ্যমে যোগ করব। যোগ করার পরে যদি আমাদের সাদা অধক্ষেপ সৃষ্টি হয় তাহলে আমরা বুঝবো আমাদের মূল দ্রবণে কার্বনেট বা সালফেট আয়ন আছে। তা নিশ্চিত করার জন্য আমরা কি করব, ওই সাদা অধক্ষেপের মধ্যে আমরা কয়েক ফোঁটা লঘু HCl যোগ করব। HCl যোগ করার পর যদি আমার অধক্ষেপটি দ্রবীভূত হয়ে যায়
তাহলে আমরা বুঝবো যে আমাদের এই লবণটি এতে অ্যানায়ন হিসেবে কার্বন অ্যান আছে, এবং যদি আমাদের এই অধক্ষেপটি দ্রবীভূত হয়নি, সাদা অধক্ষেপ সাদাই রয়ে গেছে, তাহলে আমরা বুঝবো যে অ্যানায়ন হিসেবে মানে সালফেট অ্যান উপস্থিত। এই শিক্ষার্থীরা তাহলে তোমরা দেখলা যে অ্যানায়ন শনাক্ত করার জন্য আমাদের ল্যাবরেটরিতে যে দুটি গুরুত্বপূর্ণ রিয়েজেন্ট ব্যবহার করা হয় তা হলো সিলভার নাইট্রেট এবং হচ্ছে বেরিয়াম নাইট্রেট। তাহলে আজকে আলোচনার মাধ্যমে আমরা জানতে পারলাম কিভাবে অ্যানায়ন শনাক্তকরণ করা যায়। আগামী ক্লাস থেকে আমরা চেষ্টা করব ল্যাবরেটরিতে তোমাদের এই লবণ শনাক্তকরণগুলো কিভাবে করা যায় তা দেখানোর। তোমরা ইতিমধ্যে ক্লাসের মধ্যে অনেকবার এই ক্লাস মানে লবণ শনাক্তকরণগুলো করেছো, তারপরে তোমাদের সুবিধার জন্য চেষ্টা করব তোমাদেরকে এই লবণের ক্যাটার্ন এবং অ্যানায়ন কিভাবে শনাক্তকরণ করা যায় তা দেখানোর। সে পর্যন্ত তোমরা সকলে নিরাপদে থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফিজ।